হবে বিশ্ব জাতি সেবাই হবে আমাদের জীবনে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মজিদ জয়নাব ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সাজাদ হোসেন, লেকচারার ইন ইংলিশ, মজিদ জয়নাব ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই ফোনের মাধ্যমে অথবা বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে তোমরা জেনেছ যে আগামী 1 জুন থেকে আমাদের প্রথম মিড সেমিস্টার পরীক্ষা শুরু হবে। এরই আলোকে এখন আমরা অ্যাসাইনমেন্ট ক্লাস আপাতত স্থগিত করে আমরা আমাদের ধারাবাহিকভাবে সিলেবাস শেষ করছি। তোমরা ইতিমধ্যেই প্রত্যেকেই ক্লাস রুটিন এবং পরীক্ষার সিলেবাস হাতে পেয়েছ। একই সাথে গত 25 তারিখ থেকে 25 এপ্রিল থেকে আমাদের অনলাইন ক্লাস নিয়মিত চলছে। তারই ধারাবাহিকতায় আমরা আগামী 3রা মে থেকে জুম লাইভ ক্লাসের মাধ্যমে আমরা যে ক্লাসগুলো আগে হয়েছে সেগুলোর সলিউশন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই অনলাইন ক্লাস, জুম ক্লাস মনোযোগের সাথে করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমাদের মিড সেমিস্টার পরীক্ষার 3 নম্বর লেকচার। আমার প্রথম লেকচারটি ছিল ইংরেজি প্রথম পত্রের উপরে, দ্বিতীয়টি ইংরেজি দ্বিতীয় পত্র। আজকে আবার আমরা ইংরেজি প্রথম পত্রের উপরে একটা ক্লাস করব। তোমরা প্রথম ক্লাসে যারা করেছ তারা ইতিমধ্যে জেনেছ আমরা ইউনিট 5-এর লেসন নাম্বার 3, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে প্রথম ক্লাসটা নিয়েছি। আজকে হচ্ছে ইউনিট 5-এর লেসন 4, দ্য আনফিনিশড মেমোরিজ। আমরা এই লেসনটি শেষ করব। তার আগে আমি আমাদের মিড সেমিস্টার পরীক্ষার সিলেবাসটা তোমাদেরকে আরেকবার জানাচ্ছি। আমাদের ইংরেজি প্রথম পত্রের এবার ইউনিট থাকবে 3টি, 1, 2 এবং 5। প্যারাগ্রাফ থাকবে নকশিকাতে স্কুল ম্যাগাজিন, আর 3টা ডায়ালগ থাকবে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নেসেসিটি অফ টি প্লান্টেশন, হাউ টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 8-এর। আমাদের ইউনিট হচ্ছে ইউনিট 5। ইউনিট 5-এর লেসন নেমটি হচ্ছে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। দেখুন, নিচে কয়েকটি টপিক এখন তুলে ধরা হলো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, যে আমরা যদি এই ইউনিটটি পড়ি তাহলে আমরা কী কী জানতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, ইনফার মিনিং ফ্রম কন্টেক্সট, লিসেন ফ্রম ফর ইনফরমেশান, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, রাইট আনসার টু কোশ্চেন্স। আমরা আমাদের আজকের লেসন নাম্বার হচ্ছে 4, দ্য আনফিনিশড মেমোরিজ। দেখো এখানে এ নাম্বার কিছু ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে কাকে দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ মেমোরিজ মিন, স্মৃতি কথা বলতে কি বোঝায়, হোয়াট ডাজ দ্য আনফিনিশড মেমোরিজ, অসমাপ্ত জীবনী স্মৃতি কথা বলতে কি বোঝানো হয়েছে, হোয়াট রিলেশন ডু ইউ ফাইন্ড বিটুইন শেখ মুজিবুর রহমান অ্যান্ড দ্য আনফিনিশড মেমোরিজ, শেখ মুজিবুর রহমান এবং আনফিনিশড মেমোরিজের মধ্যে সম্পর্কটা তুমি কি খুঁজে পেয়েছ। চলো আমরা এ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। আমি প্রথমে তোমাদেরকে লেসনটি
বাংলায় অনুবাদ করে দিচ্ছি। দেখো বি সেকশনে দেখো, ইউ অল নো শেখ মুজিবুর রহমান অ্যাজ এ পলিটিশিয়ান হু হ্যাজ মেনি ফেদার্স ইন হিজ ক্রাউন। তোমরা সকলে শেখ মুজিবুর রহমানকে রাজনীতিবিদ হিসেবে জানো যার আরও অনেক গুণাবলী রয়েছে। হি ইজ দ্য লিডার অফ আওয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামের নেতা। হি ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971, তিনি 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। হি ইজ দ্য ফাউন্ডার অব বাংলাদেশ, তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা। হি ইজ আওয়ার ফাদার অব দ্য নেশন, তিনি আমাদের জাতির পিতা। হি ইজ দ্য লিডার অব দ্য অপ্রেসড পিপল, তিনি নিপীড়িত মানুষের নেতা। হি ওয়াজ অ্যান্ড স্টিল ইজ সো পপুলার, সো ডিয়ার অ্যান্ড সো ওন টু এভরি ওয়ান দ্যাট পিপল পার্সোনালি প্যাশনেটলি কল হিম বঙ্গবন্ধু, মিনিং দ্য ফ্রেন্ড অব বেঙ্গল অর বাংলা। তিনি আগে যেমন ছিলেন এখনও তেমন জনপ্রিয় এবং প্রত্যেকের প্রিয়, এবং এতটাই নিজের যে লোকে তাকে আবেগের সাথে বঙ্গবন্ধু বলে, যার অর্থ বঙ্গ অথবা বাংলার বন্ধু। বাট ইউ নো বঙ্গবন্ধু অ্যাজ এ রাইটার, কিন্তু তোমরা কি বঙ্গবন্ধুকে লেখক হিসেবে জানো? ইয়েস উই হ্যাভ গট সাম ফিরিসিয়াস মেমোরিজ অফ বঙ্গবন্ধু রিটেন বাই হিমসেলফ। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধুর নিজের হাতের লেখা কিছু মূল্যবান স্মৃতি পেয়েছি। হি রোড দ্যাট ইন বাংলা হুইচ ইজ অ্যাভেলেবেল অ্যাজ অসমাপ্ত আত্মজীবনী, তিনি সেগুলো লিখেছেন বাংলায় যা অসমাপ্ত আত্মজীবনী হিসেবে এখন পাওয়া যায়। রিটেন ইন দি স্টাইল অফ অটোবায়োগ্রাফি, বঙ্গবন্ধু আনফোল্ড সাম আননোন অ্যাসপেক্টস অফ হিজ পার্সোনাল পলিটিক্যাল অ্যান্ড ফ্যামিলি লাইফ ইন হিজ বুক। আত্মজীবনের আঙ্গিকে রচিত এই বইটিতে বঙ্গবন্ধু তার ব্যক্তিগত, রাজনৈতিক ও পারিবারিক জীবনের কিছু অজানা দিক উন্মোচন করেছেন। দ্য ন্যারেশন ক্লিয়ারলি শোজ হোয়াই হি হ্যাজ বিন বঙ্গবন্ধু অ্যান্ড হোয়াই হি ইজ দ্য বেস্ট বাঙ্গালিজ ইন 1000 ইয়ার্স। বর্ণনায় পরিষ্কারভাবে দেখা যায় যে তিনি কেন বঙ্গবন্ধু এবং কেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট টেকেন ফ্রম দ্য আনফিনিশড মেমোরিজ অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশন অব দ্য বুক। পরের পাঠ্যটি অসমাপ্ত আত্মজীবনীর বইয়ের ইংরেজি অনুবাদ থেকে নেওয়া অংশবিশেষ। People in the village that I have visited would not only offer me refreshments, they would also offer me money and would be offered if I refused to take it. আমি যে গ্রামে গিয়েছিলাম সেখানকার লোকেরা আমাকে কেবল হালকা খাবারের প্রস্তাব দিত না, তারা আমাকে টাকা পয়সা দিতে চাইত এবং আমি তা গ্রহণ করতে রাজি না হলে অসন্তুষ্ট হতো। They insisted that I should utilize the money for my campaign. তারা জোর করে বলতো যে সেই অর্থ আমার প্রচারণার জন্য ব্যবহার করা উচিত। I remember once how a very poor old woman had waited for a few hours by her hut because she had been told that I would be crossing by. আমার মনে আছে কিভাবে একবার একজন অতি দরিদ্র বৃদ্ধা তার কুঁড়েঘরের পাশে কয়েক ঘন্টা অপেক্ষা করেছিলেন কারণ তাকে বলা হয়েছিল যে আমি পাশ দিয়ে যাব। হোয়েন শি ফাইনালি মেট মি শি হেল্ড মি মাই হ্যান্ড অ্যান্ড সেড প্লিজ কাম ইনসাইড মাই হার্ট বিকজ আই উড লাইক ইউ টু সিট ইনসাইড ইট ফর এ হোয়াইল। অবশেষে যখন তার সাথে আমার দেখা হলো তখন তিনি আমার হাত ধরে বললেন, দয়া করে আমার কুঁড়েঘরের ভিতরে আসুন কারণ আমি চাই আপনি কিছুক্ষণ এর ভিতরে বসে থাকুন। হোল্ডিং অন টু হার হ্যান্ড আই ওয়েন্ট ইন, তার হাত ধরে আমি ভিতরে গেলাম।
There were a lot of people with me, and yet she spread out a mat for all of us and gave me a bowl of milk, a palm leaf, and some coins. আমার সাথে প্রচুর লোক ছিল এবং তারপরও তিনি আমাদের সবার জন্য একটা মাদুর বিছিয়ে দিয়েছিলেন এবং আমাকে এক বাটি দুধ, একটা পান এবং কিছু মুদ্রা দিয়েছিলেন। Holding me this thing, she said, "My dear son, please drink the milk and have the palm leaf and take the money. Little though it is, because that's is all I have." আমাকে জিনিসগুলো হাতে দিয়ে তিনি বললেন, বাবা বাবা আমার দয়া করে দুধ পান করো, পান খাও এবং পয়সাগুলো রাখো, কারণ এতটুকুই আমার সম্বল। Tears come to my eyes. চোখে জল এসে গেল। I drank the milk but returned the coins along with some more money saying, "Your blessings are more than sufficient for me. They cannot be equated with money and I don't have enough to repay you." আমি দুধ পান করলাম কিন্তু মুদ্রাগুলো সহ আর মুদ্রাগুলো আরও কিছু অর্থ সহ ফেরত দিয়ে বললাম, আপনার দোয়া আমার পক্ষে যথেষ্ট। দোয়া অর্থের সাথে সমান হতে পারে না এবং আমার কাছে পরিশোধ করার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থও নেই। But she refused to take the coins and the money I gave her. কিন্তু তিনি আমি তাকে যে মুদ্রা অর্থ দিয়েছিলাম তা গ্রহণ করতে অস্বীকার করলেন। Instead, she told me affectionately, "The fares of the poor will be with you." তার পরিবর্তে তিনি আমাকে স্নেহের সাথে বলেছিলেন, দরিদ্রদের প্রার্থনা আপনার সাথে থাকবে। When I left her heart, my eyes were moist with tears. আমি যখন তার কুঁড়েঘর ছেড়ে চলে এসেছিলাম তখন আমার চোখ অশ্রু জলে ভেজা ছিল। On that day, I promised myself that I would do nothing to betray my people. সেই দিনে আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমার লোকদের সাথে বিশ্বাসঘাতকতা হয় এমন কিছুই করব না। Taken from the unfinished memories, translated by Fakhrul Alam. অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া ডক্টর ফখরুল আলম অনুবাদ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরো গল্পটি তোমাদেরকে বাংলা অনুবাদ করলাম, তার উপরে তোমাদের কয়েকটি হোমওয়ার্ক আছে। এটা তোমাদের ইংলিশ ফর স্টুডেন্ট মেন বুক থেকে দেওয়া হোমওয়ার্কগুলো, আশা করছি তোমরা এই হোমওয়ার্কগুলো করবে। এখানে দেখো ডি নাম্বারে কয়েকটা কোশ্চেন অ্যান্সার রয়েছে। হোয়াট কাইন্ড অফ ক্যাম্পেইন ডু ইউ থিঙ্ক দ্য রাইটার ইজ টকিং অ্যাবাউট, রাইটার কোন ক্যাম্পেইন সম্পর্কে কথা বলতেছে। হোয়াই ডুড দ্য ব্লেজার্স অফার বঙ্গবন্ধু মানি, কেন গ্রামবাসীরা বঙ্গবন্ধুকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করতো। হোয়াট ডু ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ওল্ড ওমেন ইন অ্যাবভ এক্সাপ্ট, উপরিত উদ্রংশ থেকে বৃদ্ধ মহিলার মতামত সম্পর্কে তুমি কী বুঝছো সেটা বল লিখবে। হোয়াই ওয়াজ বঙ্গবন্ধু ইমোশনাল টু এক্সপেরিয়েন্স দ্য স্টোরি অফ দ্য ওল্ড ওমেন, বৃদ্ধ মহিলা সম্পর্কে বঙ্গবন্ধুর অনুভূতিটা বর্ণনা দিবে। ডু ইউ থিঙ্ক দিস স্টোরি হ্যাজ এনি মোরাল, এই গল্পের কোনো নৈতিক কোনো দিক রয়েছে কি না। হোয়াট ইজ দ্যাট, সেটা কী। জাস্টিফাই ইউর আর্গুমেন্টস, তোমার যুক্তিটা প্রদর্শন করবে। আর সিক্স, হোয়াট ইজ ইয়ার ফার্স্ট রিয়াকশন আফটার রিডিং ইজ দিস ট্রু স্টোরি ফ্রম দ্য লাইফ অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে সত্য ঘটনাটি জানার পর তোমার রিয়াকশনটা প্রথম কেমন হয়েছিল সে সম্পর্কে লিখবে। আর নিচে একটি ফিলিং দ্য গ্যাপস রয়েছে, এটাও এই গল্প থেকে নেওয়া। তোমরা এই দুটো বাড়ি কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে বারবার বলা হচ্ছে, তোমাদের প্রতিটা ক্লাস, প্রতিটা লেকচার খুবই মূল্যবান। আমরা আশা করছি আমাদের এই লেকচারগুলোর পাশাপাশি তোমরা বাসায় নিজেদের মতো করে আর ভালোভাবে প্রস্তুতি নেবে। ইতিমধ্যে গত 30 মে অধ্যক্ষ মহোদয় তোমাদেরকে ফেসবুকে 6টি দিক নির্দেশনা দিয়েছে পড়াশোনার ব্যাপারে,
আশা করছি তোমরা সেগুলো খুব মনোযোগের সাথে খেয়াল করবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।